আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথুস কিচেন অ্যান্ড ব্লগ আশা করি সবাই ভালো আছেন প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য রয়েছে ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন যেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকে করে দেখাবো ভীষণ মজার একটি সবজি আইটেম এই সবজিটি দেখতে যেমন সুন্দর আর কালারফুল তেমনি খেতেও খুব মজা ফ্রাইড রাইস বা সাথে সহজেই কিন্তু মানিয়ে যায় তো চলে যাচ্ছি পুরো প্রসেসে প্রথমে কি কি সবজি নিয়েছি নিয়েছি পাঁচ ধরনের সবজি আলু ফুলকপি গাজর বরবটি আর ব্রকলি সাথে লাগছে পেঁয়াজের কলি আর লাগছে চারটি মরিচ সাথে কিছু কালো গোলমরিচের গুঁড়ো আমি নিয়েছি নিয়েছি রসুন কুচি নিয়েছি এক টেবিল চামচ বাটার আর নিয়েছি স্বাদ মতো লবণ প্রথমে আমি একটি হাড়িতে পানি গরম হতে দিয়েছি পানিটা ফুটে উঠলে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেখে নেবেন লবণটা একটু বেশিই দিতে হবে যেন সবজির ভিতর পর্যন্ত লবণটা যায় প্রথমে আমি এখানে ছেড়ে দিব আলুগুলো কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় সবার প্রথম এর জন্য আমি আলুগুলো ছেড়ে দিব আলুগুলো দেওয়ার পর আমি পাঁচ মিনিট এটাকে সিদ্ধ করে নিব এই সবজিটা সিদ্ধ করার সময় টাইমটা একটু মাথায় রাখতে হবে ঠিক কতটুকু সময় সবজিগুলো সুসিদ্ধ করলে সুসিদ্ধ হবে প্লাস রঙটাও নষ্ট হবে না সেটার দিকে একটু নজর দিতে হবে আমি প্রথমে আলুগুলো ছেড়ে দিব। ছেড়ে দিয়ে ঠিক তিন থেকে চার মিনিটের মধ্যে আমি একবার চেক করব। যদি আলুগুলো দেখি আমি শরীরটা একটু টেন্ডার হয়ে এসছে সেই পর্যায়ে আমি নেক্সট নেক্সট সবজিটা অ্যাড করব প্রায় চার মিনিট হয়ে গেছে চার মিনিট পর আমি এখন দিয়ে দিব গাজর গাজরটা সিদ্ধ হতেও একটু বেশ সময় নেয় গাজরগুলো আমি তিন মিনিটের জন্য সিদ্ধ করে নিব সম্পূর্ণ গাজর দেয়া হয়ে গেলে আমি চালটা একটু বাড়িয়ে দিব আলু আর গাজরটা যখন আর একটু বয়েল হয়ে যাবে তারপর আমি অ্যাড করে দেব ফুলকপি ফুলকপিটা খুব বেশি হতে সময় লাগে না ফুলকপি দিয়ে অপেক্ষা করব আরো তিন মিনিট তিন মিনিট পর আমি নেক্সট সবজি অ্যাড করে দিব তিন মিনিট হয়ে গেছে এখন আমি আমার বাকি সবজিগুলো অ্যাড করে দিব ব্রকলি এবং বরবটি এই দুটো সবজি আসলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি এই দুটো সবজি দেওয়ার পর আরও তিন মিনিট অপেক্ষা করব সব মিলিয়ে আমার সময় লাগছে ওদিকে চার মিনিট তিন মিনিট সাত মিনিট আরও তিন মিনিট দশ মিনিট আর এখন তিন মিনিট তেরো মিনিট এই সবজিটা আপনাকে এই তেরো মিনিট হাতে ধরে রেখেই সিদ্ধ করে নিতে হবে এই তিন মিনিট যে আমি এখন সিদ্ধ করব। এই সময়টা একটু কেয়ারফুলি থাকতে হবে ওভার সিদ্ধ হয়ে গেলে সবজির রঙটা নষ্ট হয়ে যাবে বিশেষ করে সবুজ রঙের যে সবজিগুলো আছে ব্রকলি এবং বরবটি এই দুটোর কালার নষ্ট হয়ে যেতে পারে এই সময় আমাকে হাতে ধরে তিন মিনিটই বয়ল করতে হবে তিন মিনিটের মধ্যে এই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে অপেক্ষা করছি তিন মিনিট পর্যন্ত প্রায় তিন মিনিট হয়ে গিয়েছে আমি এখন চুলার জালটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে আমি এই যে সবজিগুলো পানি ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবজির কালারগুলো খুবই সুন্দর আছে আমরা যেহেতু সবজি সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম সো এই সবজিটা যদি এখন আমি ঠান্ডা পানিতে ধুয়ে ফেলি তাহলে সেই লবণগুলো এই সবজি থেকে বের হয়ে যাবে আমার কাছে মনে হয় এটা না ধোয়াই ভালো ঠান্ডা পানি দিয়ে এভাবেও কিন্তু রঙটা খুব সুন্দরই থাকছে আমি এখন একটি কড়াই নিয়ে নিয়েছি আমি এখানে লোহার কড়াই ব্যবহার করছি আমার কাছে যে কোনো জিনিস ফ্রাই বা সটের বলেন করার জন্য লোহার কড়াইটা খুব বেস্ট মনে হয় খুবই ভালো লাগে আমি এখানে সামান্য তেল দিয়ে তার মধ্যে সেই এক টেবিল চামচ বাটার অ্যাড করে দিলাম বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা এখানে যে কোনো ধরনের ননস্টিক ফ্রাই প্যান ইউজ করতে পারবেন নন করলে ভাজা পড়াটা খুব সুন্দর হয় সেরকম এই লোহার কড়াইতে করলেও ভাজা জিনিসটা সটের জিনিসটা খুবই সুন্দর হয় নিচে কোনো লেগে যাওয়ার ভয় থাকে না আমার পার্সোনাল খুবই ফেভারিট আমি এখন এই বাটার আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গার্লিকগুলো আপনারা চাইলে এখানে শুধু তেল দিয়েও করতে পারেন আবার শুধু বাটার দিয়েও করতে পারেন আমি দুটোই মিক্সড করে ইউজ করেছি এটা সম্পূর্ণ আসলে আপনাদের পছন্দের ব্যাপার বাটারটা দিলে সুন্দর একটা অ্যারোমা আসে খুব ভালো লাগে স্মেলটা সবজির সাথে গাটার গার্লিক আর বাটারের যে আসলে কম্বিনেশানটা খুবই জোস হয় খুবই মজা লাগে খেতে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন আপনার যদি হেলথ কনসিয়াস হন তাহলে অবশ্যই বাটারটা অ্যাভয়েড করবেন আমি এখন গার্লিকটা যখন আমাদের একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজের যে কলিগুলো নিয়েছিলাম একটু লম্বাটে করে আমি কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজের কলিটা অ্যাড করে দিব পেঁয়াজের কলিটা একটু টেন্ডার হয়ে আস অ্যাড করে যে চারটি কাঁচামরিচ রেখেছিলাম সেই চারটি কাঁচামরিচ সামান্য একটু ছিঁড়ে দিব ছিঁড়ে দিব সামান্য একটু ঝাল ফ্লেভার বের হবে আমরা এছাড়া ব্ল্যাক পেপারটা ইউজ করব সেই জন্য আপনাদের স্বাদ অনুযায়ী এই কাঁচামরিচটা অ্যাড করে নেবেন এখন এখানে আমরা অ্যাড করে দেব যে সিদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো সবজিগুলো দেখতেই পাচ্ছেন এখনো কি সুন্দর কালার রয়েছে সবগুলো সবজি অ্যাড করে দেওয়া হয়ে গেছে আমি এখন এগুলোকে একটু নেড়ে চড়ে মিলিয়ে নিব গার্লিক চিলি অ্যান্ড বাটারের সাথে জালটা একটু মিডিয়াম হাই হিটে দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব যেন গার্ডেকের টুকরোগুলো সব সবজির সাথে গায়ে গায়ে লেগে যায় ভালোভাবে একটু নাড়ানো হয়ে গেলে আমরা এখানে আমাদের নেক্সট আইটেম যে ব্ল্যাক পেপার রেখেছিলাম সেই ব্ল্যাক পেপারটা অ্যাড করে দিব জালটা মিডিয়াম হাই হিটে রেখেছি আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার আপনার এখানে যদি সাদা গোলমরিচের গোড়াটা ইউজ করতে চান সেটাও ইউজ করতে পারবেন এই সময় আসলে সবজিটা খুব বেশিক্ষণ আমাদের রান্না করতে হবে না কারণ সিদ্ধ করে রাখার পর যেহেতু আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে ফেলিনি যার কারণে এটা তখনও বেশ খানিকটা খুব হতেই থাকে মানে আপনি যদি ঠান্ডা পানিতে ধুয়ে ফেলেন তাহলে সেটা খুব ঠ বন্ধ হয়ে যায় কিন্তু আমি যেহেতু সবজিটা একেবারে পুরোপুরি সিদ্ধ করে নিই মিডিয়াম সিদ্ধ করে নিয়েছি তো গরম অবস্থায় থাকতে থাকতে সেটা আর একটু সিদ্ধ হয়ে যায় আমি একটু লবণটা টেস্ট করে দেখলাম লবণটা একদম পারফেক্ট আছে তবে আমি এখানে স্বাদ বর্ধকের হিসাবে কিছুটা বিট লবণ ছিটিয়ে দিব বিট লবণটা দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে আমার কাছে পছন্দ যদি কারো পছন্দ না হয় তাহলে অ্যাভয়েড করতে পারেন আমাদের সর্টেড ভেজিটেবল রেডি হয়ে গেছে আমি জালটা বন্ধ করে দিচ্ছি বাস চলে যাব এই যে আমাদের পারফেক্ট সবজি রেডি কালারের আমি তো এক বাটি এমনিতেই নিয়ে বসে যাই আমার কাছে ভীষণ ভালো লাগে মাঝে মাঝে যখন ভাত রুটি কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তখন এই সবজিটা নিয়ে বসে যাই ভীষণ ভালো লাগে আর হেলদি তো বটেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ